আসসালামু আলাইকুম মিডিয়া হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদ আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর সহায়তায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মোতায়েন নাবিকদের উদ্ধারে কাজ করছে সরকার বললেন পররাষ্ট্রমন্ত্রী জাতীয় শিশু দিবস ও জাতির পিতার জন্মদিন উপলক্ষে আগামীকাল একদিনের সফরে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলছে প্রস্তুতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর আত্মহনন সুইসাইড নোটে সহপাঠী ও শিক্ষকের নাম ক্যাম্পাসে সহপাঠীদের বিক্ষোভ বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর সহায়তায় একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতের নৌবাহিনী সেই সঙ্গে সামুদ্রিক টহল বিমানও পাঠিয়েছে তারা এখন নিরাপদ দূরত্ব থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের উপর সার্বক্ষণিক নজর রাখছে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় নৌবাহিনী তথ্য জানিয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করার পর জাহাজের নাবিকদের অবস্থান নিশ্চিত করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এলআরএমপি তবে জাহাজ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন সোমালিয়ার গদব চিরান উপকূল থেকে 4 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা 1টার দিকে সোমালিয়ার গ্যারাকাত উপকূল থেকে 20 নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা ছিল পরে সন্ধ্যার দিকে উপকূল থেকে 7 নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করে রাখা হয় শুক্রবার আবারও নোঙ্গর তুলে জাহাজটিকে অন্য জায়গায় নেওয়া হয় এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি বলেছেন সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের মুক্ত করতে সরকারের প্রচেষ্টা চলছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়েছে এবং আমরা পিএনআই ক্লাবের মাধ্যমে এই জাহাজটিকে এবং জাহাজের যারা নাবিক তাদেরকে সুস্থভাবে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা কোন প্রক্রিয়া এগুচ্ছি সেটি আমরা বলতে চাই না কারণ আমাদের এটি যদি আমরা জনসমক্ষে প্রকাশ করার এটি বিষয় নয় অন্যান্য প্রসঙ্গ জাতীয় শিশু দিবস ও জাতির পিতার জন্মদিন উপলক্ষে আগামীকাল একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ থেকে আরিফুল হক আরিফের পাঠানো তথ্য ছবিতে তুলে ধরছেন ইলিয়াস কমল 17ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতার 104তম জন্মদিন উপলক্ষে একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা পরে শিশু কিশোর সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী বরাবরের মতোই গোপালগঞ্জ সেজে উঠেছে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের মাঝে 17 তারিখে এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা টুঙ্গিপাড়া ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে তাদের বরণে অধীর আগ্রহে অপেক্ষা করছে স্থানীয় নেতাকর্মীরা বাচ্চারা তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করার জন্য তারা বিভিন্ন সাজে সাজতেছে তারই জন্মবার্ষিকী উপলক্ষে আজ টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয়েছে জাতীয় শিশু দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন টুঙ্গিপাড়া সফর কেন্দ্র করে ইতিমধ্যে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে আমরা উৎসবমুখর পরিবেশে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় আমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অনুষ্ঠান শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ইলিয়াস কমল, মাইটিভি। শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাব অবন্তিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তার কুমিল্লার বাগিচা গ্রামের বাসা থেকে। তারই এক সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আনুমানিক এক ঘন্টা পরই তার মরদেহ উদ্ধার করা হয়। তার মায়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বারবার জানিয়েও হয়রানির বিচার পাননি তারা, যে কারণেই এই আত্মহনন। অবন্তিকার মৃত্যুতে দায়ীদের শাস্তি দাবি করেছেন স্বজনেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ফাইরুজ সাদাব অবন্তিকার মৃত্যুর আগে এক ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য দায়ী করে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সুইসাইড নোটে নাম লেখা সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, আমি প্রক্টরকে জানিয়েছি, প্রক্টর নেয় নাই। এখন আমি বিচার দাবি করতেছি, যেহেতু আমার মেয়ে নাই আমি এখন বিচার চাচ্ছি। খবর শুনে এই ফ্ল্যাটে আসলাম, আয়সা দেখছি তার আত্মীয় স্বজন যে বিক্টিম ছিল তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা আমার উদ্যোগ কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে পরবর্তীতে আইনানুগভাবে আমরা ব্যবস্থা করব। এবার মাইটিক। এতদিন যা কেবল সায়েন্স ফিকশনে দেখা যেত এখন তা বাস্তবে ঘটতে শুরু করেছে। পাঁচ থেকে দশ বছর পর হয়তো বাণিজ্যিকভাবে অনেকেই ব্রেনে যন্ত্র বসাবেন, হতে পারে শুধু মনের ইশারায় মানুষ চালাবে কম্পিউটার, হাত না নাড়িয়ে হয়তো সেখানে দরকার লেখাটি কিবোর্ড না চেপে লিখে যাবেন কেউ কেউ। এমনই একটি লক্ষ্য বিলিয়নিয়ার ইলন মাস্কের, আর তা বাস্তবায়নের বড় একটি ধাপ পার করেছেন তিনি। ইলন মাস্কের কোম্পানি নিউরা লিঙ্ক মানুষের ব্রেনে ইমপ্ল্যান্ট করেছে। মহিবুল কাদের প্রতিবেদনে বাকিটুকু। প্রথমবারের মতো মানুষের ব্রেইনে ইমপ্ল্যান্ট করছে নিউরালিঙ্ক, এটি ইলন মাস্কের একটি স্টার্টআপ। এর শুরু হয় 2017 সালে। এই কাজটি করার জন্য মানুষের মস্তিষ্কে ইলেকট্রোড রোপণের কাজ করছে কোম্পানিটি। দশ বছর ধরে এই কাজটি করে আসছে ইলন মাস্কের কোম্পানি। মানুষের ব্রেইনে ইলেকট্রোড রোপণ করে ব্রেইনের সিগন্যাল বুঝে পক্ষাঘাত, পার্কিনস, মৃগী রোগ এর মতো চিকিৎসা প্রযুক্তির ব্যবহার করার চেষ্টা আছে নিউরালিঙ্কের। তবে এই ধরনের উদ্যোগ এটি প্রথম নয়। 2004 সালে মানুষের ব্রেন নিয়ে কাজ করে এমন একটি যন্ত্র বা ডিভাইস বিশ্বের সামনে এসেছিল, এর নাম ছিল ইউটা অ্যারে। মানুষের এই সমস্যার সমাধান করতে অনেক কোম্পানি কাজ করছে, তবে এই ছিল এখন সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।